গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 9ই জুলাই আর আজকে দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আজ একটা কোশ্চেন আছে, অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমেই হবে, আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছেন, যে লিঙ্ক দেওয়া আছে ওখানে ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যাতে তোমরা পরে যদি পিডিএফটা ডাউনলোড করে যে কোনো সময় রিভাইজ করতে চাও তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, রাজ্যের বেকার স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থান সুযোগ দেওয়ার জন্য মহারাষ্ট্র সরকার দ্বারা চালু করা ওয়েব পোর্টালের নাম কি? কাদের জন্য? রাজ্যের যে সমস্ত স্থানীয় বেকাররা রয়েছে তাদের কর্মসংস্থানের জন্য। কোন রাজ্য? মহারাষ্ট্র। রাজ্য সরকার দ্বারা একটি ওয়েব পোর্টাল চালু করা হয়েছে, তো তার নাম কি? তো অপশন রয়েছে মহারোজগার, মহাগতি, অপশন সি হচ্ছে মহাজবস, অপশন ডি হচ্ছে মহাকানেক্ট। তো একই অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ মহাজবস নামে একটি ওয়েব পোর্টাল খুলেছে মহারাষ্ট্র সরকার বেকার যে সমস্ত বাসিন্দা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের কর্মসংস্থানের জন্য। আর এটা উদ্বোধন করেছেন কে? সিএম চিফ মিনিস্টার উদ্ধব ঠাকরে। আর কবে হয়েছে এটা? 6ই জুলাই। দু নম্বর প্রশ্ন, 10 থেকে 18 বছর বয়সের নাবালক শিশুদের জন্য কোন ব্যাংক কর্তৃক ভবিষ্যৎ সেভিংস অ্যাকাউন্ট চালু করা হয়েছে? তো নামটা কি? ভবিষ্যৎ সেভিংস অ্যাকাউন্ট। কাদের জন্য? 10 থেকে 18 বছর বয়সী নাবালক শিশুদের জন্য। তো কোন ব্যাংক? অপশন হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক, অপশন সি হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, অপশন ডি হচ্ছে ফিনো পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড। তো দুয়ের অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ কে? ফিনো পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড 10 থেকে 18 বছর বয়সী নাবালক শিশুদের জন্য ভবিষ্যৎ সেভিংস অ্যাকাউন্ট খুলেছে। আর কবে এটা হয়েছে? 7ই জুলাই। আর কিসের জন্য? যাতে কম বয়স থেকেই ছেলেরা বা শিশুরা সেভিংসটা তারা শিখতে পারে, সেভিংয়ের হ্যাবিটটা তারা কম বয়স থেকেই করতে পারে। তো নামটা কি? ফিনো পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেড। আর অ্যাকাউন্টের নাম কি? ভবিষ্যৎ সেভিংস অ্যাকাউন্ট, 10 থেকে 18 বছর বয়সী শিশুদের জন্য। কোশ্চেন নাম্বার 3, কোন রাজ্য সরকার প্রথম 100% পরিবারকে এলপিজি কানেকশন দিয়েছে? কোন রাজ্য সরকার তার রাজ্যবাসীর 100%কে এলপিজি কানেকশন দিয়ে দিয়েছে? তো অপশন হচ্ছে গুজরাট, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অপশন ডি হচ্ছে তামিলনাড়ু। তো তিনের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ কোন রাজ্যে? হিমাচল প্রদেশে সমস্ত বাসিন্দাদের 100% সমস্ত বাসিন্দাদের এলপিজি কানেকশন পেয়ে গিয়েছে সবাই। আর ওখানে চিফ মিনিস্টারকে? হিমাচল প্রদেশের চিফ মিনিস্টার জয়রাম ঠাকুর। কোশ্চেন নাম্বার 4, ঝাড়খণ্ডে ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রথম প্রশাসনিক নতুন প্রশাসনিক ভবনের নামকরণ কার নামে নাম অনুসারে করা হয়েছে? অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা কিসের? ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা কোথায়? ঝাড়খণ্ডের। তো কার নাম অনুসারে ওটা নতুন নামকরণ করা হয়েছে বিল্ডিংটির? তো অপশন হয়েছে জওহরলাল নেহরু, শ্যামাপ্রসাদ মুখার্জি, অপশন সি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, অপশন ডি বি আর আম্বেদকর। তো চারের অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির নাম অনুসারে এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটির নামকরণ করা হয়েছে। কোথায়? ঝাড়খণ্ডে। আর কোন কিসের বিল্ডিং এটা? ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চের বিল্ডিং। আর কবে হয়েছে এটা? শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী, অর্থাৎ 6ই জুলাই তার জন্ম বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে নামকরণ করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 5, কোন রাজ্য সরকার সম্প্রতি দিহিংপাটকি ওয়াইল্ড লাইফ স্যাঙ্চুয়ারিকে জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্কে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে? কোন রাজ্য? তো অপশন হচ্ছে সিকিম, পাঞ্জাব, নাগাল্যান্ড, অপশন ডি আসাম। তো অ্যান্সার হবে, পাঁচের অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ আসাম তার এই অভয়ারণ্যটিকে নামটা হচ্ছে কি? দিহিংপাটকি। এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটিকে ন্যাশনাল পার্কে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। কোথায়? আসামে। কোশ্চেন নাম্বার 6, গোয়া সরকার কোন বছর পর্যন্ত সমস্ত গ্রামীণ পরিবারকে 100% কার্যকরী ট্যাপ ওয়াটার সংযোগ দেওয়ার পরিকল্পনা করেছে বা টার্গেট রেখেছে? কোন বছরের মধ্যে সমস্ত গ্রামীণ পরিবারকে ট্যাপ ওয়াটার দেবে এ গোয়া সরকার? তো অপশন হচ্ছে 2021, 2020, 2022, অপশন ডি হচ্ছে 2023। তো ছয় অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ 2021 মধ্যেই সমস্ত পরিবারকে 100% পরিবারকে ট্যাপ ওয়াটার দেওয়ার পরিকল্পনা নিয়েছে গোয়া সরকার। আর এর জন্য ভারত সরকার গোয়াকে 12.40 কোটি টাকা দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 7, কোন রাজ্য সরকার বেসরকারি খাতের 75% চাকরি স্থানীয় জনগণদের কাছে সংরক্ষণের জন্য অধ্যাদেশ বা একটি অর্ডিন্যান্স পাস করেছে? অর্থাৎ কোম্পানি বেসরকারি যে কোম্পানিগুলো রয়েছে সেদের তাদের ক্ষেত্রে 75% চাকরি যেন স্থানীয় জনগণদের দেওয়া হয় এরকম একটি অর্ডিন্যান্স পাস করেছে, সেটা কোন রাজ্য থেকে? এটা খুবই ভালো একটা উদ্যোগ। তো অপশন রয়েছে ছত্তিশগড়, গোয়া, সিকিম, হরিয়ানা। তো সাতের অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ হরিয়ানা রাজ্য সরকার
যে অর্ডিনেন্সটা সেটার নামটা কী হচ্ছে হরিয়ানা স্টেট এমপ্লয়মেন্ট অফ লোকাল ক্যান্ডিডেটস অর্ডিনেন্স 2020। এটি পাস করেছে কিসের জন্য, যে কোনো কোম্পানির আশেপাশে লোকাল লোকদের জন্য 75% চাকরি যেন স্থানীয় লোকজনদের দেওয়া হয়, তার জন্য এই অর্ডিনেন্সটি পাস করেছে কোন সরকার, হরিয়ানা রাজ্য সরকার। কোয়েশ্চেন নাম্বার 8, কোন দেশ ভারতের 1.94 কোটি টাকার সহায়তায় একটি নতুন স্কুল পরিকাঠামো উদ্বোধন করেছে, কত পরিমাণ অর্থ ভারত সাহায্য করেছে, 1.94 কোটি টাকা ভারত সাহায্য করেছে যার জন্য তারা একটি নতুন স্কুল পরিকাঠামো উদ্বোধন করেছে। তো অপশান হচ্ছে ভুটান, নেপাল, থাইল্যান্ড, অপশান ডি হচ্ছে হংকং। তো আটের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ নেপালকে ভারত সরকার দ্বারা 1.94 কোটি টাকা সহায়তা করেছে একটি নতুন স্কুল অবকাঠামো উদ্বোধনের জন্য। কোয়েশ্চেন নাম্বার 9, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলটি পর্যটকদের আকৃষ্ট করার জন্য ইন্তেজার আপকা, ইন্তেজার আপকা নামের একটি সামাজিক অর্থাৎ সোশ্যাল মিডিয়ার প্রচার চালিয়েছে, তার নামটা কি, টাইটেল আছে ইন্তেজার আপকা। তো কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কাদের জন্য পর্যটকদের আকৃষ্ট করার জন্য, তো অপশান হচ্ছে মধ্যপ্রদেশ, লাদাখ, জম্মু কাশ্মীর, অপশান হচ্ছে গোয়া। তো নয়ের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ মধ্যপ্রদেশ রাজ্য সরকার অর্থাৎ টুরিস্টদের জন্য আকৃষ্ট করার জন্য ইন্তেজার আপকা নামে একটি অনলাইন বা সোশ্যাল মিডিয়া প্রচার চালিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 10, গুগল ক্লাউডের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করার পরিকল্পনা করছে কোন ব্যাংক, কী করবে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গুগল ক্লাউডের সঙ্গে সেটা কোন ব্যাংক, তো অপশান হচ্ছে HSBC, BNP, অপশান সি হচ্ছে ডাচ্চে ব্যাংক, অপশান ডি হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তো দশের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ এই ডাচ্চে ব্যাংক এই হচ্ছে গুগল ক্লাউডের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করার একটি পরিকল্পনা নিয়েছে। 11, কোন ডিজিটাল পেমেন্ট সংস্থা সম্প্রতি ওলার সঙ্গে পার্টনারশিপ করেছে, ওলার সঙ্গে পার্টনারশিপ করেছে অনলাইন পেমেন্টের জন্য, তো কোন ডিজিটাল পেমেন্ট সংস্থা, অপশান হচ্ছে ফোনপে, পেটিএম, গুগল পে, অপশান ডি হচ্ছে ফ্রিচার্জ। তো 11 অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কার সঙ্গে, ফোনপের সঙ্গে ওলা একটি পার্টনারশিপ করেছে কিসের জন্য, ডিজিটাল পেমেন্ট সংস্থা অনলাইন পেমেন্টের জন্য। 12, ইউএস ভিত্তিক JLL প্রকাশিত গ্লোবাল রিয়েল এস্টেট ট্রান্সপারেন্সি ইন্ডেক্স 2020 এর 11 সংস্করণ অর্থাৎ 11 সংস্করণে ভারতের র্যাঙ্ক কত হয়, যেখানে তালিকাটিতে UK রয়েছে শীর্ষে, 1 রয়েছে ইউনাইটেড কিংডম, তো ভারতের র্যাঙ্ক কত কিসে গ্লোবাল রিয়েল এস্টেট ট্রান্সপারেন্সি ইন্ডেক্স 2020-তে, তো অপশানগুলো হচ্ছে 78, 51, 34, অপশান ডি হচ্ছে 28, 28। তো 12 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ ভারত রয়েছে 34 পজিশানে, আর টপে রয়েছে 1 রয়েছে ইউনাইটেড কিংডম, 2nd পজিশানে রয়েছে ইউনাইটেড স্টেট, অপশান সি হচ্ছে আমাদের 3rd পজিশানে রয়েছে অস্ট্রেলিয়া। তো ভারত কত রয়েছে 34। 13, ভারতের উপকূলরক্ষী বাহিনী সমুদ্রের সম্পর্ক বাড়ানোর জন্য কোন দেশের উপকূলরক্ষীর সঙ্গে সমঝোতা স্মারক একটি স্বাক্ষর করেছে, কোন দেশের কোস্টগার্ডের সঙ্গে ভারতীয় কোস্টগার্ড পার্টনারশিপ করেছে কিসের জন্য, সমুদ্রের সম্পর্ক বাড়ানোর জন্য, তো অপশান হচ্ছে নেপাল, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, অপশান ডি হচ্ছে ইন্দোনেশিয়া। তো 13 অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ ইন্দোনেশিয়ার কোস্টগার্ডের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী কোস্টগার্ডের একটি পার্টনারশিপ হয়েছে, স্মারক স্বাক্ষর হয়েছে কিসের জন্য, টু বুস্ট মেডিটেরিয়ান রিলেশনশিপ ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের, আর যেটার নামটা কী হচ্ছে কিসের জন্য, মেডিটেরিয়ান সেফটি অ্যান্ড সিকিউরিটি। 14, ICMR NIV কার সহযোগিতায় ভারতের প্রথম COVID-19 ভ্যাকসিন যেটার নাম কী হচ্ছে কোভ্যাক্সিন এটি তৈরি করেছে, কার সহযোগিতায় ICMR, তো অপশান হচ্ছে ইন্ডিয়া ইনফ্লুয়েঞ্জিক্যাল, অপশান বি হচ্ছে বায়োনমিক্স, অপশান সি হচ্ছে ভারত বায়োটেক, অপশান ডি হচ্ছে পিরামাল। তো অ্যান্সার হবে 14 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ ভারত বায়োটেক ICMR সঙ্গে সহযোগিতায় করে এই কোভ্যাক্সিন নামের প্রথম COVID-19 ভ্যাকসিন, ভারতের ভ্যাকসিন যেটা এখনও ট্রায়ালে রয়েছে এটা তৈরি করেছে, তো নামটা কি কোভ্যাক্সিন, হোপফুলি যেন কার্যকরী হয়ে যায়, ট্রায়ালে আছে এখন এটি, তো কে তৈরি করেছে ভারত বায়োটেক, কার সহযোগিতায় ICMR সহযোগিতায়। 15, অমিত পাঙ্গাল কে যিনি সম্প্রতি নিউজে এসেছিলেন, খবরে এসেছিলেন, নামটা কি অমিত পাঙ্গাল, তো অপশান হচ্ছে বক্সিংয়ের সঙ্গে জড়িত তিনি, টেনিস, ব্যাডমিন্টন, অপশান ডি হচ্ছে আর্চারি। তো 15 অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ তিনি হচ্ছেন বিখ্যাত একজন বক্সার, বক্সিংয়ের সঙ্গে তিনি জড়িত অমিত পাঙ্গাল, মাত্র 24 বয়স। আর দ্য ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন AIBA এর সম্প্রতি একটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং রিলিজ করেছে ম্যানস এবং ওমেন্সের বক্সিংয়ের ক্ষেত্রে, 2020 একটি র্যাঙ্ক বের করেছে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন। তো এই র্যাঙ্কে ওয়ার্ল্ড ওয়াইডের র্যাঙ্ক, এই র্যাঙ্কে
अमित पांगाल रोयेछे एक नम्बर टपे रोयेछे 52 केजिर ओट कैटागरी अमित पांगाल रोयेछे एक नम्बरे रोयेछेन। और एछाड़ा भारत थेके एक जन महिला जिनार नाम हच्छे मंजू रानी तिनि हच्छेन वार्ल्ड वाइड सेकेंड पजिशने रोयेछेन 48 केजिर कैटागरी। तो 52 कैटागरी प्रथम रोयेछे मैनेर क्षेत्रे प्रथम रोयेछे अमित पांगाल एक नम्बर रोयेछे और सेकेंड पजिशने 48 केजिर कैटागरी रोयेछेन वुमेन्सदेर क्षेत्रे मंजू रानी सेकेंड पजिशने। क्वेश्चन नम्बर 16 सेल्फ स्कैन नामेर एपटी कोन राज्येर तथ्य प्रजुक्ति विभाग तैरि करेछे इनफरमेशन टेक्नोलॉजी डिपार्टमेंट कोन राज्ये तैरि करेछे एपटी जेटार नाम कि सेल्फ स्कैन। तो अपशन रही है तमिलनाडु आसाम हिमाचल प्रदेश अपशन डी वेस्ट बेंगल ये प्राय सकलेरई जाना उचित तो अन्सार है अपशन डी वेस्ट बेंगल हमारे पश्चिमबंगे राज्य सरकार द्वारा आईटी सेल थेके इनफरमेशन टेक्नोलॉजी सेल थेके डिपार्टमेंट थेके এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে সেলফ স্ক্যান নামে। আর এটা অল্টারনেট হচ্ছে ক্যাম স্ক্যানার অ্যাপটির অল্টারনেট হচ্ছে এই অ্যাপটি। তো এগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড যদি জানা থাকে কিছু বলা থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।